তৃণমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। শনিবার দুপুরে আসমকাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ড্রেকো ব্রায়েন। সম্প্রতি নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদল করলে মন্ত্রিত্ব খোয়ান বাবুল। প্রায় সঙ্গে সঙ্গে এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশে আনেন মোদীর মন্ত্রিসভা দুবারের মন্ত্রী। রাজনীতি ছাড়া ঘোষণার পাশাপাশি জানান তিনি সাংসদ পদ ছেড়ে দেবেন। ততক্ষণে উদ্যোগী হয়ে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জরুরি বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডা। সেই বৈঠক থেকে বেরিয়ে বাবুল জানান তিনি রাজনীতি ছেড়ে দিলেও সাংসদ পদ ছাড়ছেন না। সঙ্গে এটাও বলেছিলেন যে তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না। কিন্তু নরেন্দ্র মোদীর জন্মদিন কাটতে না কাটতেই চমক দিলেন বাবুল। দীর্ঘদিন পরে যখন প্রকাশ এলেন তখন গলায় তৃণমূলের উত্তরীয়। শনিবার বাবুলের যোগদান চমক শুধু বিজেপির কাছেই নয়, চমক তৃণমূলের কাছেও। ভবানীপুরের উপনির্বাচনের আগে এমন চমক পাওয়া যাবে তা শাসক দলের অনেকেই আশা করেনি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়ালের হয়ে বাবুলকে প্রচারের নামার ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তারকা প্রচারক হিসেবে তালিকায় নামও ছিল তার। কিন্তু তা জানার সঙ্গে সঙ্গেই বাবুল জানিয়ে দেন তিনি ভবানীপুরে বিজেপির প্রচারে যোগ দেবেন না। বলেছিলেন রাজনীতি থেকে দূরত্ব রাখবেন, কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি থেকে বিজেপির সঙ্গেই তৈরি করলেন দূরত্ব।